শোনো এইখানে পুরো প্রজেক্টটা আমরা তো তোমার উপর নির্ভর করে করছিলাম মাসুম এইটাই তো এই পুরো স্যার যখন এসেছিল কনক্লুসিভলি এভিডেন্স দেওয়ার জন্য কথাগুলো শুনে বললে ত্রাতে দিতে পারতো কতগুলি নহ কতগুলি মানুষ এখন মনে করতেছে আমি টাকা গুলি মারছি অথচ কত রকম ভাবে নিজের পকেট থেকে যারা কি পরিমাণ তাকে পকেট পকেট থেকে আমি টাকা নিছি পকেট থেকে এই লোকটার কত বড় সর্বনাশ নাজমুল ভাই বলে রাজত থেকে চেনে না আমাকে তো মানুষ মনে করে আমি টাকা কুড়ি খাইছি বলো শোনো এইখানে পুরো প্রজেক্টটা আমরা তো তোমার উপর নির্ভর করে করছিলাম মাসুম এইটাই তো কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে যে আজকে না কালকে পরশু না তরশু আরো টাকা দেন এটা কে করছে এখানে আমরা দুইজন তিনজনলা ডাইরেক্টর উপস্থিত আছি আমরা তিনজন মানুষ এখানে আজকে না কালকে আরো 300 দেন আরো 500 দেন আরো 600 দেন এই করে কি তুমি নাও নাই জিলে করো নাই আমি তোমাকে 1200 টাকা দিছি হিসাব পাওয়া দরকার এখানে আমার পকেট থেকে সমস্ত মানুষকে টাকা আমি শোধ করছি এখানে অফিস নাও তুমি কইলা যে অফিস নেওয়া ছাড়া হবে না তুমি বলো নাই আচ্ছা তোমার হাতে ক্যাশ ধরো ফর এক্সাম্পল তোমার হাতে মুসা মাসুম শোনো তুমি আমার কথা শোনো তোমার হাতে ক্যাশ আচ্ছা শোনো তোমার হাতে ক্যাশ ধরো ফর এক্সাম্পল তোমার হাতে ক্যাশ 2000 টাকা দেওয়া হয়েছে কিন্তু আজকে একে পে করেন আজকে অফিস নেন তারপর অফিস নেন অফিসের মাসের পর মাস ভাড়া দেওয়া হয়েছে তারপরে তোমার এই যে জিনিসপত্র কেনা হয়েছে ওই প্রিন্টারকে টাকা দেন কার্ড প্রিন্টিংকে টাকা দেন ওইখানে টাকা দেন এগুলো কার নির্দেশ হয়েছে বলো আর কিভাবে অ্যারেঞ্জ করবো কারণ তোমার আর কিভাবে দিব আমরা সবাই দেউলি হয়ে যাচ্ছি এখানে কারণ তোমার আমরা অফিস রাখছিলাম কতদিন তোমার নির্দেশনায় যত খরচ হয়েছে এখানে মাসুম যত টাকা হ্যাঁ লাস্ট পেমেন্ট তো আমরা করি না কারণ আমাদের নাই তো টাকা একটা অফিস আমরা 3 মাস অফিস মেনটেন করছি তারপর তুমি বলছো একটা স্টাফ লাগবে তুমি একলা পারবা না এটাও বলছো তুমি বাসায় থাকতে পারবা না এটাও বলছো আমি তো তোমাকে আমি তো কিভাবে আমরা দিব আমাদের টাকা তো আর নাই কারণ তুমি আমাকে বললে একটা স্টাফ নিতে হবে বলো নাই একটা স্টাফ লাগবে তারপরে বললো যে আমি পারবো না এইসব কাজ আমাকে করতে হবে না স্টাফ লাগবে তারপরে কি করলা আমাকে অফিস নিতে হবে তাও দিলাম কারণ তুমি বাসায় বসে কাজ করবা না তারপরে কম্পিউটার কিনতে হবে এগুলো কে কইছে আমি না তুমি তারপরে হ্যাঁ ওয়েব হোস্টিং লাগবে এগুলো কে বলছে হ্যাঁ তাহলে তোমার পরামর্শ ওয়েব হোস্টিং আচ্ছা স্টাফ রাখার পরামর্শ কার ছিল অফিস নেওয়ার পরামর্শ কার ছিল তুমি কাজ শেষ পর্যন্ত রেডি করতে পারো নাই মাসুম এটা হলো বাস্তব কথা তুমি আমার রেডি করছো তাই না যে যতটুকু কাজ করছো ওই কতটুকু কাজও আমাদেরকে তুমি ডেলিভারি দাও নাই তুমি বলছো না আমি দেবো না তুমি বলছো আমি কাজ করছি আমি দেবো না আমাদের দিছো বলো যতটুকু কাজের জন্য তোমাকে টাকা দেওয়া হয়েছে তার চেরানো কি আমাদেরকে দিছো তোমরা তুমি অ্যাডমিন দিয়ে দিতে পারতাম তাও তো দাও নাই তারপরে যতটুকু কাজের জন্য আমরা দিচ্ছি এটাও পাই নাই তোমার কথা অফিস নিলাম শোনো ওর কথা অফিস নিলাম ওর কথা স্টাফ নিলাম 3-4 মাস 5 মাস কোনো কাজ নাই কোনো ডেলিভারি নাই তুমি কইছিলে 21 দিন সেখানে তো 4 মাসেও কাজ হয় নাই মাসুম আমার মনে আছে সেই কন্ট্রাক্টটা আমি করছি ওকে এন্ড অফ দ্য ডে আমাকে কন্ট্রাক্টটা আমার নামে হয়েছে কন্ট্রাক্ট ওকে মানুষ আমারে কারণ আমার যে বাজে কথা বলে বলছে এটা কারণ তোমাদেরকে কেউ চিনে না চিনে আমাকে সমস্ত দোষ আমার কান্দে কারণ 4 মাস 5 মাসে কোনো কাজ হয় না
এবং হাসিমের টাকা, তোমার টাকা, নাজবুল ভাইয়ের টাকা, একেবারে অল্লাহে মারা যাবো আমরা সবাই, আমার পকেট থেকে দেনি বলো, ইয়েস অর নো? কি বলো না কেন মুখ দিয়ে? হ্যাঁ কি মাসুম বলো না কেন? আমার আমি পার্সোনাল তো তুমি পাও, পার্সোনাল তুমি কত পাওয়ার কাছে? 4,000 পাও না? ওইরকমই তাহলে মাসুম, আমরা সবাই মরে যাবো দুদিন পর। আমাদের আমার বয়স 53, মা ওর বয়স 50, ওয়েল ওভার 53, 52, 53, তোমার বয়স, আমরা মরে যাবো দুদিন পরে। আমরা মিথ্যা কথা বললে আল্লাহর গজব পড়বে। হ্যাঁ গজব পড়বে। তুমি 3 সপ্তাহের জায়গায় যেখানে 4 মাসের কাজ হয় না, আলটিমেটলি হবে, হয়ে গেছে, হবে, কয়দিন পারবা? ও বললো 21 দিনে পারবো। এক্স্যাক্টলি 21 ডেজ, এক্স্যাক্টলি। হ্যাঁ মানুষ আজকে আমারে বলে মুফাসসিল ভাই দাই, মুফাসসিল ভাই দাই, হোয়াট ইজ দিস? কথাগুলো উঠছে আবার। হ্যাঁ হোয়াট ইজ দিস? না না এগুলো মিথ্যা কথা বলো না। তুমি 3 মাস 4 মাসের মাথায় তুমি বারবার একই কথা বলছো আমাদেরকে, এই হয়ে গেছে, এই টাকাটা দিয়ে দিলে হয়ে যাবে, কি বলো রেলদি? বলছো না আমরা আমরা যখন আমাদের দেয়াল যখন পিঠ থেকে গেছে, তুমি খালি বলো এইটা দেন, ওইটা দেন, হ্যান দেন, ত্যান দেন। তোমার কার্ডে ডিজাইন ফিজাইন করে আলটিমেটলি আমাদেরকে আমাদেরকে আলটিমেটলি কখনো সে টাইম ডেলিভারি দিতে পারছে না? পারছে আলোদিন? আরে তুমি তো, আমি তো বলো শুনো, তোমাকে যে তোমাকে, আচ্ছা তুমি একটু বলো, যাই থাকবে তুমি 21 দিন কেন বললে তাহলে? এক্স্যাক্টলি আমাদের 4 মাস মেইনটেইন করা, আমরা আমরা কত টাকা উঠাইছি? বলতাম যে 120 দিন লাগবে আলাউদ্দিন, আমরা 20 থেকে 22,000 টাকা টোটাল। ও বলতো আগে বলো আমাদের টোটাল কি 20 থেকে 22,000 টাকা? হুম কারেক্ট, এই তো, এর বেশি কিছু না, 20 থেকে 22,000 পাউন্ড আর কি। 20 থেকে 22,000 পাউন্ডের ভিতরে এই অফিস একটা 4 মাস একটা অফিস মেইনটেইন করতে কত টাকা অবস্থা? তুমি বললে যে ওকে কিছু পার্সোনাল লোন দিয়ে দাও, বেটল গ্রিনে গাড়ি গাড়ি ঠেলায়, আমি আবার কার্ডে যা থেকে তোলা টাকা দিলাম, এরপরে আবার টাকা দিছি ওকে, বাড়ির থেকে বাইর করে দিচ্ছে একজন, এক লোক বৃষ্টির মধ্যে বাইরে, আমি ওর ব্যাংকে কার্ড দিলাম, ও ঘরে ঢুকলো, সেগুলো ভুলে গেছে, আল্লাহ আলিমুল গায়েব একজন সাক্ষী, কোনো দিন ওর টাকাগুলো একটা 10 টাকা আমি না বললে তো হবে না। তুমি বলো এইখানে একমাত্র ফাইন্যান্সিয়াল লুজার, তুমি একটা ফোটা ফাইন্যান্সিয়াল লুজার হয় নাই, কম বেশি তুমি গেইনার হইছো। ইভেন তোমার কাছে যেটা যতটুকু কাজ করছো অতটুকু তোমার কাছে আছে, কথাটাকে মিথ্যা মাসুম বলো না, আগে বলো যে তুমি তুমি ফাইন্যান্সিয়াল লুজার হইছো কিনা, ইয়েস অর নো বলো। না আমার আয়েসে সুইচ দরকার নাই, দেখো সুইচটা তো যতটুকু কাজ করছে এটাও তোমার কন্ট্রোলে, যতটুকু করছো আমাদের টাকার বিনিময়ে, হ্যাঁ তোমার কাছে আছে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে সুনাম? আচ্ছা আলোদি তুমি ফাইন্যান্সিয়াল লস বুঝা রয়েছো, তোমাকে কম বেশি পকেট থেকে আমি দিছি, পকেট থেকে হ্যাঁ দিছি, আমি হাসিমকে পকেট থেকে দিছি, নাজবুল ভাইকে পকেট থেকে দিছি, বলো না কেন? ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ তারপরে একমাত্র ফাইন্যান্সিয়াল লুজার হয় নাই হচ্ছে 0% লুজার হয়নি মাসুম, শুধু লুজার না সে গেইনার হয়েছে। আর ফার্দার কথা বলি না, ঝগড়া হবে ভাইয়া, তুমি আমাদের বয়সে ছোট, পরে কথা বলি না।